বাবার কাছে থেকেও মায়ের জন্য কাঁদছে ছোট এই মেয়ে অজিহা। পৃথিবীতে আসার এত অল্প দিনের মধ্যেই যে মা ভাইদেরকে হারাতে হবে এমনটা ভাবলেই যেন গা শিউরে ওঠে এমন নিঃশংস এক ঘটনার সাক্ষী হলো গোটা দেশবাসী। তবে প্রথম দিকে এই ঘটনার অনেক রহস্য থাকলেও পরে বেরিয়ে আসে একের পর এক তথ্য। গত মঙ্গলবার সকাল 10টায় বাঞ্চারামপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের চরসায়ানী দক্ষিণপাড়া সৌদি প্রবাসী শাহ আলম ভবনের দরজা ভেঙে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জেকি আক্তারের ভাই শামীম আহমেদ বলেন, জহিরুল আমার বড় বোন শিল্পীর মেয়ে অনিকা আক্তারের স্বামী। আমার ভাগ্নির বিয়ের পর শ্বশুরবাড়িতে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে আমার ভাগ্নি প্রায়ই আমার বোনের বাড়িতে গিয়ে থাকত। জহিরুলও আমার বোনের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করত। সে একইভাবে সোমবার সকাল 8টার দিকে আমার বোন জেকির চরসায়ানী গ্রামের বাড়িতে আসে। সেখানে সে নাস্তা খেয়ে আবার চলে যায়। পরে জহিরুল রাত 8টার দিকে আবার আমার বোনের বাড়িতে আসে। সেখানে তার শাশুড়ি ও তার স্ত্রী সম্পর্কে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে এবং সে যে আমার বোনের বাড়িতে এসেছে এই বিষয়টি সে শাশুড়ি ও স্ত্রীকে বলতে নিষেধ করে। আমার বোন বিষয়টি আমার বড় বোন ও ভাগ্নিকে অবগত করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বটি ও দা দিয়ে কোপ দেয় আমার বোন ও দুই ভাগ্নিকে। এরপর বাড়ির গেটে তালা দিয়ে পালিয়ে যায় সে। পালিয়ে গিয়ে আমার বড় বোনের বাসা মাধবদীতে চলে যায়। ভাগ্নির শ্বশুর বাড়িতে লোকজন সাথে বনিমরা না হওয়ায় আমার ভাগ্নি বেশিরভাগ সময় আমার বোনের বাড়িতেই থাকত। এই নিয়ে জামাই ও ভাগ্নির মধ্যে ঝামেলা চলে আসছিল দীর্ঘদিন। এই ঘটনার মামলার বাদী ও নিহত জেকি আক্তারের বাবা আবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, এই শোক সইতে পারবো কি করে, আমার মেয়ে ও নাতনিদেরকে পরিকল্পিতভাবে শেষ করেছে জহিরুল। আমার নাতনির বিয়ের পর থেকেই একের পর এক অশান্তি সৃষ্টি করে আসছিল জহিরুল। আমার নাতনির আরে তার কাছে বিয়ে দেওয়ার পর থেকে যেন অশান্তির শেষ নাই। এখন আমার মেয়ে ও নাতিরে খুন করে আমার শেষ করে ফেলাইছে। এরপর গত 19শে অক্টোবর রাতে তাকে গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলার মাধবদীর থানার টাটাপাড়ার শ্বশুরবাড়ি থেকে। জহিরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্চারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম। গত বুধবার সকালে জহিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে প্রেরণ করা হয়। মা ও দুই সন্তানকে শেষ করার ঘটনায় নিহত জেকি আক্তারের বাবা আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামার আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করতে বাঞ্চারামপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ, পিবিআই, সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ শুরু করে। এ বিষয়ে বাঞ্চারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, আমরা ঘটনাটি জানার পর জহিরুলকে আটক করি। আমাদের আরও কার্যক্রম এখনও চলমান রয়েছে। তবে জেকি আক্তার ও তার দুই ছেলেকে শেষ করলেও পাশের ঘরে ছোট মেয়ে অজিহা ঘুমিয়ে থাকায় রক্ষা পায় সে। এখন মা ভাইদের হারিয়ে যেন ইতিম হয়ে গেল অজিহা। তো দর্শক, এমন নৃশংস ঘটনার পরও কারাগারে আটকে রাখা হয়েছে পাষণ্ড জহিরুলকে। এই ঘটনায় তাকে কি শাস্তি পাওয়া উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে। ধন্যবাদ।